হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি, কাঁকড়াগুলো এখন সুন্দর করে কেটে নিব আর ভালোভাবে ক্লিনও করে নিতে হবে। কাঁকড়াগুলো কিন্তু একদম কাদা মাখা ছিল, তাই খুব সুন্দর করে ক্লিন করতে হবে, না হলে কিন্তু কাদা থেকে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না আর তরকারিটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমি কাঁকড়াগুলো কেটে নিব। আর কাঁকড়ার পাগুলো দেখুন কত সুন্দরভাবে যারা বিক্রি করে ওরাই বেঁধে দিয়েছে, কারণ এই পা দুইটাই কিন্তু অনেক ডেঞ্জারাস। এগুলো দিয়ে কিন্তু যেভাবে মানে একদম কামড়ে ধরে একদম মাংস নিয়ে নেয়, তো তার জন্যই তারা এই প্রসেসে বেঁধে রেখেছে। তো বাঁধাতে একটা সুবিধা হয়েছে, খুব সহজভাবে ধরা যাচ্ছে এগুলোকে আর কেটে নেওয়া যাচ্ছে। যদি না বাঁধতো কিন্তু অনেক কষ্ট হয়ে যেত এগুলো ধরতে, আর আমি কিন্তু কাটতেও পারতাম না। তো জাস্ট বেঁধে দেওয়াতেই কিন্তু আমি অনেক সাহস করে কেটে নিচ্ছি। তো সবগুলো কাঁকড়া এই যে নড়ছে, আর এই যে পা দেখুন কত সুন্দর করে কত টেকনিকে এগুলো পাগুলো বেঁধে রেখেছে। তো জাস্ট এভাবে দিয়ে দুই পাশে পাটা ভেঙে নিয়েছে, ছোট পাগুলো এভাবে কেটে নিচ্ছি। আর উপরের যে একটা চামড়া আছে সেটা বটির সাহায্যে এইভাবে কেটে এরপর উপরে বটির মাথায় এভাবে টান দিলে কিন্তু উপরে খোলটা খুলে যায়। আর উপরে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে উপরে খোলটা আছে সেটার ভিতরে কিন্তু কাঁকড়ার গিলু থাকে, তো আমরা ওটাকে গিলুই বলে থাকি। কে কি বলে থাকেন অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওগুলো খেতেও কিন্তু দারুণ মজা। ওগুলো যদি তরকারিতে দেওয়া হয় তরকারির আলাদা একটা স্মেল হয় আর তরকারির স্বাদটাও কিন্তু একদম অনেক বেড়ে যায়। তো সবগুলো কাঁকড়ায় আমি প্রসেসে কেটে নিচ্ছি। আর ছোটো ছোটো পাগুলোর এই যে সামনের দিকে নখের মতো থাকে, তো ওগুলো কেটে ফেলে দিচ্ছি। তো সবগুলো এইভাবে সুন্দর করে ক্লিন করে নিব। আর গিলুটা আমি এখন নিব না, আগে সুন্দর করে ধুয়ে নিব, কারণ এগুলোতে অনেক কাদা ছিল আর সব কিছু এখন নিলে কিন্তু অনেক বালু বালু হয়ে যাবে। তো তার জন্য গিলুটা আমি পরে নিব, খোলটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে এই তারপরে আমি নিয়ে নিব। তো সবগুলো কাঁকড়া এভাবে কেটে নিচ্ছি। এখানে প্রায় অনেকগুলো কাঁকড়া ছিল, তা আজকে কিছুটা রান্না করা হবে আর বাকিগুলো রেখে দিব। তো কোন প্রসেসে আমি রাখবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দরভাবে কত টেকনিকে এগুলোর পাগুলো কিন্তু বেঁধে রেখেছে। কিন্তু এই দুইটা পা কাটার পরও কিন্তু ছোটো ছোটো পাগুলো দিয়ে ওগুলো ছুটোছুটি করছিলো, তো কাটতে কিন্তু তেমন একটা অসুবিধা হচ্ছিলো না, খুব সহজে কেটে নেওয়া যাচ্ছিলো। আর ছোটো ছোটো পাগুলো কেটে নিচ্ছি। তো আজকে রান্নাটা করবো আলু দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুবই ভালো লেগেছে। তো সবগুলো কাঁকড়ায় আমি একে একে কেটে নিচ্ছি। তো যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এগুলোর সাথে কিন্তু অনেক কাদা ছিল, কারণ কাঁকড়া তো কাদার মধ্যেই থাকে, তো তার জন্য ওরা ক্লিন করে নাই যারা বিক্রি করে, একদম কাদা কাদা ছিল। তো তার জন্যই খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, একটু কাদা থাকলেই কিন্তু তরকারিটাও নষ্ট হয়ে যাবে। তো সবগুলোই আমি এইভাবে কেটে নিচ্ছি। তো কার কার কাঁকড়া পছন্দ অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি অনেকেই কিন্তু কাঁকড়া খেতে পছন্দ করেন, কাঁকড়াটা কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর কাঁকড়া ভুনা করলে কিন্তু ওটা আলাদা একটা স্বাদ, ওটা কিন্তু মানে এমনি এমনি খেতেও কিন্তু দারুণ লাগে, আমার থেকে তো অনেক ভালো লাগে। আর কাঁকড়া তো রান্না করলে তো কোনো কথাই নেই, আরও অনেক মজা লাগে। তো এই যে সবগুলো আমি একদম কেটে নিয়েছি, তো পুরোটা আমি আর শেয়ার করিনি। এখন আমি চলে আসলাম ধুয়ে নিতে। তো এগুলো আমি রেখে দিব, এর জন্য উপরে খোলটা খুলিনি, কারণ উপরে খোলটা খুলে রাখলে গিলুগুলো বের হয়ে যাবে। তো তার জন্য এইটা সহজ, সব কিছু ক্লিন করে খুব সুন্দরভাবে আমি রেখে দিব। তো এই প্রসেসে রেখে দিলে কিন্তু খুব সুন্দর থাকে আর গিলুটাও বের হয় না, অনেক ভালো থাকে আর টেস্টও কিন্তু চেঞ্জ হয় না। তো সবগুলো আমার খুব সুন্দরভাবে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন একটা এই যে ছোটো ব্যাগ নিয়ে নিয়েছি, তো সেটাতে করে ফ্রিজে রেখে দিব। তো এই প্রসেসে রাখলে কিন্তু টেস্টও ঠিক থাকে আর কাঁকড়াটাও একদম ভালো থাকে, গিলুগুলো বের হয় না। তো ওগুলো রেখে আজকের রান্না যেগুলো সেগুলো আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নেব।
তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভাইয়া আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো খুবই ভালো লাগে আসলে পড়তে। তো এই যে এখানে আজকে রান্নার কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, কারণ এগুলোতে এই যে অনেক ময়লা ছিল আর বললামই তো অনেক কাদা মাখা, তো তার জন্য অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তো ছোটো ছোটো পাগুলো কিন্তু ক্লিন করে নিব, আর ওগুলো তো খেতে অনেক মজা, আমার থেকে তো অনেক ভালো লাগে। তো কার কার কাঁকড়া পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আমি জানি অনেকে পছন্দ করেন কাঁকড়াটা, আর কাঁকড়া মনে খেতে তো জাস্ট অসাধারণ, অনেক ভালো লাগে। তো সবগুলো এইভাবে খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি, আর এখন আর গিলোটাও এই পর্যায়ে ক্লিয়ে সুন্দর করে ধুয়ে এরপর আমি নিয়ে নেব আর রান্নাও করব। রান্না আজকে ছোটো ছোটো করে আলু কেটে তো তা দিয়ে আজকে কাঁকড়াটা রান্না করা হবে। তো দুপুরে রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই খেয়ে কিন্তু বলেছে অনেক ভালো হয়েছে, আর রান্নাটাও সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। তো সবাই পছন্দ করলে কিন্তু অনেক ভালো লাগে, আর আমার থেকে তো যখন কেউ সুনাম করে তখন তো আমি একদম মানে অনেক খুশি হয়ে যাই, অনেক কী বলবো। তো রান্নাটা করেছি আর সবার কাছে ভালো লেগেছে, এটা অনেক একটা কিছু করলে সবাই ভালো বলে তখন কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে উপরে খোলটা নিয়ে নিয়েছি, তো এটা রোজে এভাবে উপর থেকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, তাহলে ভিতরে যে ময়লা বা বালি থাকে সেটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। এরপর আমি গিলোগুলো নিয়ে নিব, তাহলে কিন্তু কোনো ধরনের ময়লাও থাকবে না, ভালো ভালোও লাগবে না, একবারে কিন্তু ক্লিন হয়ে গেলো। কিন্তু এখন যদি আমি নেওয়ার পর ওগুলো ধুই তখন কিন্তু ওগুলো খুব সুন্দরভাবে ক্লিন হবে না, আর খেতেও কিন্তু ভালো ভালো লাগবে। তো তার জন্য এভাবে ধুয়ে নিচ্ছি, তো সবগুলো ধুয়ে নিয়ে এরপর আমি তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো কাঁকড়াগুলো আসলে রান্নার আগে খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু অনেক টেস্ট হয়। তো এরপর আমি আলুগুলো এই যে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি, তো কাঁকড়াগুলো ভাজার পর এই যে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতে পেঁয়াজ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে এরপর আলুগুলো সুন্দর করে ভেজে নেব আর সব রকমের মশলা দিব। এইভাবে কাঁকড়ার রান্নাটা কিন্তু অনেক অসাধারণ হয়। তো কাঁকড়া সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তো এখন কড়াইতে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর তেজপাতা। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে যখন স্মেল চলে আসবে তখনই আমি আলুগুলো দিয়ে দিব। তা আলুগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, আর এ পর্যায়ে এখন আমি যে গিলোগুলো নিয়েছি সেগুলো নিয়ে খুব সুন্দর মধ্যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই যে ছোটো ছোটো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি, তো আলুগুলো দিয়ে এখানে হলুদ লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। তো এভাবে কাঁকড়াটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। তো জাস্ট এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে নেওয়ার পর এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এরপর জিরের গুঁড়ো, ওগুলো দিয়ে এরপর খুব সুন্দরভাবে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো এরপর ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে নিয়েছি, তো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখনই দেখুন কালারটা কতটা অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। পুরোপুরি রান্না কমপ্লিট, সবাই ভালো থাকবে।